গুড মর্নিং এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে তোমাদেরকে জানাই আরও আর একবার স্বাগত। আজকে হলো হচ্ছে শনিবার, শনিবার এখন বাজে হচ্ছে সকাল দশটা। দশটা থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর বলে রাখি, সকালবেলা আমার কিচ্ছু কাজ হয়নি, কোনো কাজই আমার এখনও হয়নি, সব পড়ে আছে। দেখো ওখানে বাজার এনেছে, বাজারগুলো রাখা রয়েছে, সেগুলো গোছানো হয়নি। এখানে বিছানা পড়ে আছে, বিছানা তোলা হয়নি। বিছানা তোলা হয়নি মানে বুঝতেই পারছো ঘর পরিষ্কারও হয়নি। আর সকালবেলা উঠে যে কাঁচাকুচিটা কাঁচা টাচাগুলো সেরে নিই, সেই কাঁচা টাচা কিচ্ছু হয়নি। আগে বিছানাটা পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে সবজি টবজিগুলো গোছাবো। মাছ মাংস টাংস কী এনেছে জানি না, আমি এখনও ব্যাগটা কিছু ভাড়া করিনি, কী এনেছে দেখিও নি। তবে আমি বলে দিয়েছিলাম কী কী নিয়ে আসতে হবে। তো আগে চলো যাবো করে বিছানাটা পরিষ্কার করে নিই, নিয়ে তারপরে। আর সকালে ব্রেকফাস্টটা ওকে বানিয়ে দিয়েছিলাম হচ্ছে ওটস। আর আমার আর আমার ছেলের এখনও কিছু করিনি, দেখি কি খায় ও, আমার দেখি আমার ছেলে কি খায়, তো তারপরে বানাবো আমার আর আমার ছেলেরটা। তো চলো আর বকবক করবো না, এমনি অনেকটা দেরি হয়ে গেছে, চলো আর বেশি বকবক করবো না, অনেক বকবক করে ফেলেছি, এবার কাজগুলো চটপট করে সেরে নিই। ফার্স্টে বিছানাটা পরিষ্কার করবো, আজকে বেড কভারটা চেঞ্জ করবো, অনেকটা নোংরা হয়ে গেছে, বেড কভারটা চেঞ্জ করে নিই। তারপরে সবজি টবজিগুলো গুছিয়ে রেখে ঘর ছাড়তে ঘর পরিষ্কার করবো, তারপর ছেলেকে দিয়ে আসবো। আবার আবার আমাদের ব্রেকফাস্ট বানাতে হবে, কি ব্রেকফাস্ট বানাই দেখি। তো চলো আগে চট করে কাজগুলো সেরে। পরিষ্কার করা হয়ে গেছে, করে রান্নাঘরে চলে এসেছি। আর এসে ব্যাগ থেকে এই যে সবজিগুলো সব নামিয়ে রেখেছি, এগুলো এখনও ধোবো না, এগুলো পরে ধোবো। এখন যেগুলো ধোয়ার, মাছ এনেছে মাংস এনেছে ওগুলো ধুয়ে রাখবো। আর সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো তোলা হয়নি, সেগুলো তুলে নেব। তো চলো এবার আমি আগোটা করে নিই, নিয়ে তারপর দেখি ছেলে কি খায়, তারপরে বানাবো। এখন বাথরুমে ঢুকেছে, বাথরুম থেকে বেরোব, তারপর কি খাবে বানিয়ে দেবো, একই বানিয়ে নেবো। ওকে যা দেবো আমিও বানিয়ে খেয়ে নেবো, একই হয়ে যাবে, একসাথেই হয়ে যাবে দুজনের ব্রেকফাস্ট। তো চলো। তো দেখো আমি রান্নাঘরে এসে রান্নাঘরে মাছগুলো ধুয়ে নিচ্ছি, মাছ এনেছে আর মাংস এনেছে, চিকেন মুরগির মাংস। আর আমাদের বেশিরভাগই দেখো মাছ নিয়ে আসা হচ্ছে ওই চারাপোনা বা রুই মাছ বা বাটা মাছ, মানে টাটকা মাছ আর কি। তো গাড়ির মাছ আমাদের নিয়ে আসে, নিয়ে যে আসে না তা নয়, তবে মাঝে মধ্যে, কারণ গাড়ির মাছ আমার এমনি খাওয়া বারণ, পাকা পাকা বরফের মাছ ওগুলো আমার খাওয়া বারণ। তো তাই জন্য আমি বেশিরভাগ চারা মাছই আনাই। আর কী বলতো, বাচ্চাদেরও এই মাছ যদি খাওয়ানো যায় বেঁচে, তো ওদের শরীরের পক্ষেও ভালো। স্নান টান করে এসে দুপুরে রান্নাও হয়ে গেছে, যে তোমার সাথে রান্না কিছু আজকে তোমাদের সাথে কোনো রান্না আমি শেয়ার করিনি, কারণ সিম্পল রান্না করেছি, মাছের ঝোল আর কুমড়ো শাক চচ্চড়ি। তো এই রান্না করেছি তাই জন্য আর তোমার সাথে রান্না কিছু শেয়ার করিনি। মাছের ঝোল আমি বহুবার করেছি, তোমার সাথে শেয়ার করেছি, আজকে আর শেয়ার করিনি। তো চলো রান্না করে আমার গ্যাস কাউন্টার পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু রান্নার এখনও করা মাজা হয়নি, বেসিনে রয়েছে। আর এখন বাজে হচ্ছে আড়াইটে। আসলে আজকে স্নান করতে করতে দেরি হয়ে গেছে, সবজিগুলো এনেছিল ওগুলো সব ধুলাম, ধুয়ে টুয়ে রাখলাম, তারপর ঘর পরিষ্কার টরিষ্কার করে ব্রেকফাস্ট করে, আর আজকে একটুখানি মাথায় শ্যাম্পু দিলাম। তো শ্যাম্পু করতে গেলে এমনিই স্নান করতে দেরি হয়, আবার শ্যাম্পু করলে আরও দেরি হয়ে যায়। তো এসব করতে করতে দেরি হয়ে গেছে, রান্নাঘরে ঢুকেছি তখন 1:30 বাজে। তারপরে রান্না সমস্ত কিছু রেডি টেডি করে রান্না বসিয়েছি। চলো আর বেশি বকবক করবো না, আমি রান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দিয়ে তারপরে ছেলেকে খেতে দিয়ে আমি খেয়ে নেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, কদিন এত দেরি হয়ে যাচ্ছে খেতে। তো যাই হোক চলো আগে চটপট করে খাবারগুলো নিয়ে নিই আর দেখিয়ে দিই তোমাদের আমি কী রান্না করেছি।
এই যে এটা হলো কুমড়ো শাক চচ্চড়ি। আমার ছেলে তো কুমড়ো শাক বলো লাউ শাক বলো এমনি কোনো রকম এ দিয়ে চচ্চড়ি খেতে চায় না, তাই মুসুর ডাল দিয়ে চচ্চড়ি করেছি। আর এটা হলো মাছের ঝোল, সমস্ত কিছু সবজি দিয়ে, ডাঁটা, পেঁপে, গাজর, তারপরে পটল, ঝিঙে, তো এত কিছু দিয়ে ঝোল করেছি। আর এটাতে আছে হচ্ছে একটু টমেটোর চাটনি, টমেটো আমসত্ব খেঁজুর দিয়ে একটু চাটনি করেছিলাম, মানে দু দিন তিন দিন আগে, তো চাটনি একটু রয়ে গেছে। আর এটাতে তো আছে ভাত, এই যে এই হলো আমাদের আজকে দুপুরে লাঞ্চ। আবার চলে এসেছি তোমাদের সামনে, এখন বাজে কটা জানো, এখন বাজে হচ্ছে 10:30। সন্ধ্যেবেলা কোনো ভিডিও শুরু, সন্ধ্যে থেকে কোনো ভিডিও আমি শ্যুট করিনি, সন্ধ্যের দিকে একটুখানি গিয়েছিলাম হচ্ছে আমার মামার বাড়ি, তো সন্ধ্যেবেলা গিয়েছিলাম আমার মামার বাড়ি, ওখান থেকে এসে রান্না কিছু করিনি, ভাত ছিল অনেকটা, দুপুরের ভাত, তারপর ঝোল যে করেছিলাম অনেকটা ছিল, একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তো ওদের, ও আমার ছেলে আর ওর বাবা দুজনা মিলে, আমার ছেলে আর ওর বাবা দুজনা মিলে খেয়ে নিয়েছে, আমার এখনও খাওয়া হয়নি, আমার এখনও খিদে, আমার খিদে পায়নি বলে এখনও খাইনি। তো এখন এখন সাড়ে দশটা বেজে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম আমি যখন দই বসাবো টক দই, তখন তার রেসিপিটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, তো তাই জন্য আমি এখন দইটা বসাতে দেব। দুধটা অনেকদিন ধরেই আনা আছে, প্রায় দুদিন তিন দিন হয়ে গেল, দুধটা বসাবো, ভুলেই যাই, টাইম হয় না, তো আজকে ভাবলাম দইটা বসিয়ে দিই আর তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে নিই। তো চলো আমি দইটা আমি কীভাবে বসে সেটা তোমার সঙ্গে শেয়ার করব। আর দইটা তো আজকে বসালে আজকেই বসবে না, ওটা কাল সকালে বসবে, তো আজকে দইটা বসিয়ে দিই, কালকে সকালবেলা, কালকে সকালবেলা দইটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব। তো দেখিয়ে দিই আমি দইটা বসানোর জন্য কী কী নিয়েছি, দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে প্রায় 1 লিটার, এটা 1 লিটার মতো দুধ আমি অনেকক্ষণ আগে ওটাকে ফুটিয়ে রেখে দিয়েছি। আর একটু টক দই আমি এই ছাঁকনিতে জল ঝরানোর জন্য দিয়ে দিয়েছি, দেখো কতটা জল ঝরেছে। আসলে কী বলতো, টক দই, দই বসানোর সময় জলটা ঝরিয়ে নিলে যে দইটা বসবে সেটাও বেশ ঘন হবে, জল কাটবে না বা ফেটে ফেটে জলও বেরোবে না। কিন্তু জল না ঝরিয়ে যদি আমি এই দইটা দিই, তাহলে ওই যে দইটা আমি বসাবো সেই দইটা থেকেও অনেকটা জল বেরোবে, ফাটাফাটা মতো হয়ে গিয়ে জল বেরোবে, জল কাটতে লেগে যাবে, তো তাই জন্য আমি জলটাকে ফার্স্টে ঝরিয়ে নিয়েছি। আর এই দুধটাকে এমন অবস্থায় দিতে হবে যেন আঙুল ডোবালে হাতে গরম লাগে না, অথচ ওটা হালকা গরম থাকবে, তো সেরকম গরম করে নিতে হবে। আমার দুধটা তো আমি কিছুক্ষণ আগেই গরম করেছি, তো এখন সেই পজিশনেই আছে, দই বসানোর একদম পারফেক্ট পজিশনেই আছে। তো চলো আমি দইটা এই কাঁচের পাত্রটায় বসাবো, দই মাটির পাত্রে না হলে কাঁচের পাত্রে বসালে বেশি ভালো বসে, তো আমি এই কাঁচের পাত্রটা নিয়েছি, এই কাঁচের পাত্রটাতেই আমি দইটা বসাবো। তো চলো আমি দেখাই কিভাবে আমি দইটা এবার বসাবো। দেখো এই জল ঝরানোর টক দইটা আমি এটাতে নিয়ে নেবো পাত্রতে, নিয়ে এবার এতে আমি একটু দুধ প্রথমে দিয়ে দইটাকে ভালো করে কাটিয়ে নেব। তো আমি এটাতে 2 প্যাকেট মানে 500-500 1 লিটার দুধ নিয়েছি, আমার তো মনে হচ্ছে না এই বোলটাতে 1 লিটার দুধ ধরবে, আর এই বোলটা আমার নতুনই আনা। তো দইটা দেখো ভালোভাবে গুলে গেছে, এবার এতে যতটা দুধ ধরবে ততটা দুধই দেবো। দেখো এটাতে পুরো 1 লিটার দুধ ধরে গেছে বাটিটাতে, পুরো 1 ভর্তি জাস্ট নাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি,
এবার এটাকে এমনভাবে চাপা দিয়ে রাখতে হবে যাতে এটা গরমে থাকে। আমি এটা ঢাকনা দিয়ে দেবো, একটা ঢাকা দিয়ে, এই যে ঢাকাটা, এটা দিয়ে দেবো। এর নিচে তো একটা আমি কিছু রাখবো বাটিটা বসানোর জন্য। তো তারপরে একটা টাওয়াল দিয়ে ভালো করে মুড়ে একটা গরম জায়গায় রাখতে হবে। গরম জায়গা মানে আমি রাখি হচ্ছে, আমার তো বক্স খাট, তো বক্স খাটের ভিতরে একটা পাল্লা খুলে নিয়ে তার ভেতর ভরে দিই, ওটা অনেকটা গরম পায়। তো আমি এইভাবেই রেখে দেবো দইটা, আমি এইভাবেই রেখে দেবো দুধটাকে, মানে এই দুধটাকে আমি এইভাবেই রেখে দেবো। কাল সকালবেলা বার করে দেখাবো যে দইটা কীরকম, ঠিক কতটা ভালো বসেছে। আর ভিডিওটা আমি এখন শেষ করব না, কালকে সকালে দইটা দেখি তারপর ভিডিওটা শেষ করব। তো চলো এবার আমি খেয়ে নেব। আমি আর রাত্রে ভাত খাবো না, আমি ভাবছি ডিম, আজ আমি ভাবছি একটু ডিম দিয়ে ডিম পাউডার টাইপের করে নেবো, ওই এগ রোল টাইপের আর কি। এগুলো যেমন স্যালাড ট্যালাড দেয়, আমি স্যালাড ট্যালাড কিচ্ছু দেবো না, আমি নর্মালি ডিম দিয়ে রুটিটাকে ভেজে নেবো, রুটি বা একটা পরোটা করে ডিম দিয়ে ভেজে খেয়ে নেবো। তো এই খেয়ে আমি শুয়ে পড়বো, ওদের দুজনের তো খাওয়া হয়ে গেছে। তো চলো এবার আমি আগে দইটা ঠিকঠাক জায়গায় রাখি, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আমি ফিরছি আবার কাল সকালে আমার দইটা কীরকম হয়েছে সেটা তোমায় দেখানোর জন্য। গুড মর্নিং বন্ধুরা, তো কালকে রাত্রিবেলা সেই দই বসিয়ে, কাল রাত্রিবেলা দই বসিয়েছিলাম, বলেছিলাম যে দইটা কীরকম হয়েছে তোমাদের দেখিয়ে তারপর আমার ভিডিওটা শেষ করবো। কাল রাত্রিবেলা ভিডিওটা শেষ করিনি, দইটা সকালবেলা আমি ঘুমতে ঘুমতে একটু ফ্রিজে তুলে দিয়েছিলাম, কারণ সারা রাত্রি তো বাইরে ছিল, তো ফ্রিজে তুলে দিয়েছিলাম। তো চলো তোমাদের দেখাই কতটা ঠিক ভালো জমে বসেছে, তো সেটা তোমাদের দেখাই চলো। এই যে দেখো দইটা বসিয়েছি, পুরো একদম দোকানের দইয়ের মতো হয়েছে, একটু এদিক ওদিক হচ্ছে না, দারুণ বসেছে। আর তোমাদের কেটে একটু দেখাই, দেখো পুরো দোকানের দইয়ের মতো হয়েছে, দারুণ বসেছে, একদম নরে, একদম পাতলাও নয় কিছু নয়, দেখছো কত ভালো বসেছে। তো আমি যে দইটা বসিয়েছি কীরকম হয়েছে তোমরা অবশ্যই আমাকে, কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিলাম, কাল সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আবার চলে আসবো আমার একটা নেক্সট ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।